নমস্কার দর্শক সকলকে স্বাগতম জানাই সময় পার্থ বৰা। আন এক নির্বাচন কালি অনুষ্ঠিত হব, অর্থাৎ 26 মার্চ তারিখে আন এক নির্বাচন, যে নির্বাচনের ফলাফলের পাছত দেশে লাভ করব এজন লোকসভার পূর্ণকালীন অধ্যক্ষ। আর এই নির্বাচনের দুজন প্রার্থী, এজন হয়েছে ওম বিড়লা, এজন হয়েছে কে সুরেশ, কড্ডিকুনিল সুরেশ কেরালার, যদি মই প্রনাউন্সিয়েশন উচ্চারণটো ঠিকই কৰিছো, কড্ডিকুনিল সুরেশ কেরালার সাংসদ আর ওম বিড়লা রাজস্থানের সাংসদ। এই দুইগাকীর মাজত কালিলৈ নির্বাচন, পদবীটো হয়েছে লোকসভার অধ্যক্ষ, লোকসভার অধ্যক্ষর কারণে নির্বাচন। মন করব, ভারতবর্ষের যে নির্বাচনী ইতিহাস 1952 চনেরপা যদি আমি ধরো, প্রথম লোকসভা নির্বাচনেরপরা এতালেক কিন্তু লোকসভার অধ্যক্ষর কারণে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নাই। 2024 চনেই প্রথম বছর বা প্রথমবারের কারণে দেশে প্রত্যক্ষ করব এনে এক নির্বাচন, যে নির্বাচন দেশে লাভ করব এজন অধ্যক্ষ। এটা প্রশ্ন বহুকেইটা, এনে ধরনের নির্বাচনের অবকাশ কিয় আহিলে? শাসক বিরোধীর মাজত অধ্যক্ষর পদটির কারণে যা 77 বছরে সহমত উপনীত হবপরা গৈছিলে, শাসক বিরোধী সহমত উপনীত হয়েছিল, এইবার কিয় নহল? সহমত উপনীত কিয় নহল? শাসক বিরোধী কনসেনসাস কিয় লোবা নগল? শাসক দলে কিয় বিরোধীর কনসেনসাস লোব নোৱাৰিলে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হয়েছে, বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীয় এজন প্রার্থী প্রক্ষেপ করে ওম বিড়লাক প্রতিহত করব পারিব জানো? ওম বিড়লাক পরাজিত করব পারিব জানো? এই হয়েছে মূল প্রশ্ন, ইয়ার উত্তর ব্যাখ্যা করবলে চেষ্টা করি। প্রথম কথা, আজি 18 তারিখের পর লোকসভার অধিবেশন আরম্ভ হল। 24 তারিখে প্রো টেম স্পিকারগুলো সকলকে শপথ বাক্য পাঠ করালে। প্রো টেম স্পিকার হল ভতৃহরি মাহতাব, বিজেপির সাংসদ উড়িষ্যারপর। আজির দিনটো কালি 281 জন সাংসদে শপথ ললে, আজি বাকিখিনি 542 জনের বাকিখিনিয়ে শপথ লোব। 542 জন বলে কৈছো কারণ 543তকৈ এখন কম, কারণ ওয়েনার সমষ্টি খালি হয়ে আছে, রাহুল গান্ধীয়ে সেই সমষ্টিটা প্রত্যাহার করেছে তেওঁৰ জয়ী, আর রাখি থাকছে রায়বেরলি, দুটা সমষ্টিত জয়ী হয়েছিল। গতি 542 জনে শপথ লোব, তারে দুজন জেলত আছে, কোনোবা অনুপস্থিত আছিল, গতি প্রায় 540 জন সাংসদে শপথ লোব। আর কালিলৈ রাষ্ট্রপতিক যে ক্ষমতা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 93 অধীন, সেই ক্ষমতার যোগেদি রাষ্ট্রপতিয়ে কালির দিনটো কালিলৈ নির্বাচন অনুষ্ঠিত করার নির্দেশ প্রদান করেছে। 26 জুন তারিখে রাষ্ট্রপতির নির্দেশ মর্মে লোকসভার অধ্যক্ষর নির্বাচন বা চয়ন হব। এটা লোকসভার অধ্যক্ষ যা 77 বছরে দেখা পাওয়া গৈছিলে, শাসক দলটির এজন সাংসদ লোকসভার অধ্যক্ষ হয়, আর যিজন অধ্যক্ষ হয় তেওঁ এক গ্রহণযোগ্য নাম হয়, বিরোধীও গ্রহণ করে, অর্থাৎ বিরোধী আর শাসক দল সহমতে উপনীত হয়ে এজন প্রার্থীক প্রক্ষেপ করে তেওঁ সাংসদ হয়ে গৈ। এইবার কিয় নহল? এইবার বিজেপির হাতত একক সংখ্যাগরিষ্ঠতা নাই, 240 জন সাংসদ, জেডিইউ আর টিডিপির সঙ্গে সরকার গঠন করেছে, কিন্তু বিজেপিয়ে বিচরা নাই, যেটু পদবী লোকসভার অধ্যক্ষর সেই পদবীটা এড়িয়ে দিব বিচরা নাই, নিজের সেই পদবীটা রাখব বিচারিছে। আর সেই কারণেই 17 সংখ্যক লোকসভার যিজন অধ্যক্ষ ওম বিড়লা পুনরপ্রক্ষেপ করা হয়েছে। রাতেপা দায়িত্ব দিয়া হল বিরোধীর সঙ্গে, বিরোধীর নেতাসকলের সঙ্গে কথা পাতবলে, যাতে সমর্থন আগবায় ওম বিড়লাক। দায়িত্ব দিয়া হল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেণ রিজিজুক। রাজনাথ সিংয়ে মল্লিকার্জুন খার্গেক একটা ফোন করলে, কলে আমার প্রার্থী হয়েছে ওম বিড়লা, আপনাদেরকে আমার সমর্থন দিয়া। খার্গে এক শর্ত দিলে, আমি সমর্থন দিম, কিন্তু কিন্তু উপদলপতিগী বিরোধীর হব লাগিব। সাধারণতে প্রটোকল অনুযায়ী বা ট্রেডিশনেলি পরম্পরাগতভাবে শাসক দলের অধ্যক্ষ হয় আর বিরোধী দলের উপাধ্যক্ষ হয়, কিন্তু 2019 চনের উপাধ্যক্ষ নাছিলে। 2019 চনত বিজেপিরে 303 জন সাংসদ আসে, একক সংখ্যাগরিষ্ঠতা, আর এন ডি এ 353 জন সাংসদ, গতি সর্বশক্তিমান আছে শাসক দল, গতি সংখ্যাগরিষ্ঠতা থাকার সুবাদতে, সংখ্যাগরিষ্ঠতক অধিক সাংসদ থাকার সুবাদতে যাবার 2019 চনত উপাধ্যক্ষ বা উপাধ্যক্ষ চিনাক্ত করা নাছিলে। ওম বিড়লাই অধ্যক্ষ আসে আর বিরোধীও সেই সময় দুর্বল আসে, 52 জনহে কংগ্রেসের সদস্য আসে, গতি সহমত উপনীত হয়েছিল। এইবার কিন্তু প্রথমতে বিরোধীয় বিচারিছিলে স্পিকারজন টিডিপি বা জেডিইউ হোক, বিভিন্ন চেষ্টা করলে, কিন্তু দেখা পাওয়া গেল ওম বিড়লার নামটো সহমত পোষণ টিডিপি জেডিইউ ইত্যাদিয়ে করলে, কিন্তু বিরোধী
যেটা সেই শর্ত আরোপ করলে রাজনাথ সিংয়ে ফোন করেছিল খার্গেক, কলে আমার অম্বিলা প্রার্থী আপনাদের সমর্থন করো। খার্গে কলে ঠিক আছে সমর্থন করি আমি, কিন্তু উপাধ্যক্ষ জন কিন্তু বিরোধীর পর হব লাগিব। তেতিয়া সেই শর্ত বিজেপিয়ে মানি ল, রাজনাথ সিংয়ে কলে মই পুনৰ আপনার টেলিফোন করিম, পুনরায় কথা পাতিম, দলের সঙ্গে কথা পাতি লোক, কিন্তু তারপর ফোন নাহিল। অর্থাৎ বিরোধীর সেই শর্ত শাসক দলে মানি নললে, বিরোধীর উপাধ্যক্ষ শর্তটা শাসক দলে মানি নলার পিছতে বিরোধীয় সিদ্ধান্ত গ্রহণ করলে নির্বাচন খেলার। বিরোধীয় প্রার্থী প্রক্ষেপ করলে কদি কুন্নিল সুরেশক, সুরেশ হব বিরোধী প্রার্থী আর ওম বিড়লা হব শাসক দলের প্রার্থী। ওম বিড়লার যে নমিনেশন আজি 11 বজাত ফাইল, 12 বজালেকে নমিনেশন ফাইল করার সময় আসছিল, সময়সীমা বানি দিয়া হয়েছিল, ওম বিড়লায় নমিনেশন ফাইল করলে। ওম বিড়লার নমিনেশনত যে এপ্রুভার বা সেকেন্ডার হব লাগে, সেকেন্ড করব লাগে, এপ্রুভ করব লাগে, এপ্রুভ করা ব্যক্তি সকল প্রধানমন্ত্রী অমিত শাহ, জে পি নড্ডা ইত্যাদি 10 জন, টিডিপির আছে সদস্য বা জে ডি ইউ আছে সদস্য, রামবিলাস পাসওয়ানের পুত্র দলটির সদস্য সকল আছে, গতি টিডিপি আর জে ডি ইউয়ে ওম বিড়লার প্রার্থিত্বত বিরুদ্ধাচরণ করা নাই। যেহেতু উপাধ্যক্ষর পদটি বিরোধীক দিয়ার কোনো নিশ্চিতি বা প্রতিশ্রুতি প্রদান শাসক দলে নকরিলে, কে সুরেশক শাসক দলে প্রক্ষেপ করলে, কে সুরেশর কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা একেবারে নাই। কারণ লোকসভা অধ্যক্ষ নির্বাচন 540 জন মান সাংসদের মাজত হব, আর অতি সুকলমে 50% অধিক ভোট ওম বিড়লায় লাভ করব, আর যদি ওম বিড়লায় 50% অধিক ভোট লাভ নকরে তো সরকারখানের পতন হব। গতি ধরনের সরকার পতন হওয়ার অবকাশ নাই, ওম বিড়লায় নিশ্চিতভাবে 270-71 ভোট লাভ করে লোকসভার পদত অধিষ্ঠিত হব। ওম বিড়লা হয়েছে তৃতীয়বার সাংসদ, 2014, 2019 আর 2024 চনত এইবার জয়ী হয়েছে, কোটা রাজস্থানের জয়ী হয়েছে, সেই কোটা যোটার বা সমগ্র দেশরে লাখ লাখ ছাত্র ছাত্রী মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোচিং করবলে যায় রাজস্থান, গরম জায়গা, গরমকালি 50-52 ডিগ্রি হয়ে সেলসিয়াস, সেই কোটার সাংসদ হয়েছে কোন ওম বিড়লা। ওম বিড়লা 2019 চনতো স্পিকার আসে আর এইবারও স্পিকার হওয়ার পথ একেবারে প্রশস্ত হয়েছে বলে এই মুহূর্তে কব পারি। কদ্দি কুনিল সুরেশ ওম বিড়লাতক জ্যেষ্ঠ, 1989 চনের সাংসদ, এইবারকে ধরে 8 বার সাংসদ হয়েছে, 4 বার কন্টিনিউয়াসলি অবিরতভাবে আদুর সমষ্টিরপা সাংসদ হয়েছে, আর এইবার মাবেলিকার সমষ্টির মাবেলিকারা সমষ্টির সাংসদ হয়ে আছে, সর্বমুঠ 8 বার সাংসদ। প্রোটেম স্পিকারের পদবীটা দিব লাগে বা দায়িত্ব দিব লাগে বলে বিরোধীয় দাবি করেছিল, প্রোটেম স্পিকারজন জ্যেষ্ঠজনক দিয়া হয়, কিন্তু ভতৃহারী মাহতাবতক জ্যেষ্ঠ কে সুরেশ বলে বিরোধীয় দাবি করেছে। ভতৃহারী মাহতাব 7 বার জয়ী হয়েছে আর 8 বার জয়ী হয়েছে, কিন্তু ভতৃহারী মাহতাব 7 বার কন্টিনিউয়াসলি জয়ী হয়েছে, 8 বার 4 বার কন্টিনিউয়াসলি, মাজত পরাজিত হয়েছে, তারপর পুনের 4 বার 1989 চনের সাংসদ। গতি প্রোটেম স্পিকার নাপালে এটা বিরোধীর প্রার্থী, সমর্থন জানাইছে ইন্ডি এলায়েন্সের সহযোগী দলসমূহে, কিন্তু খবর পাওয়া মতে টিএমসিয়ে সমর্থন জানা নাই, টিএমসিয়ে নমিনেশন পত্রত এপ্রুভার হিসাবে স্বাক্ষর করা নাই। টিএমসিয়ে কৈছে তেওঁর নামটো প্রক্ষেপ করার পূর্বে ইন্ডি এলায়েন্সের শীর্ষ নেতৃত্ব বা কংগ্রেস এক অন্যতম শীর্ষ নেতৃত্ব কংগ্রেসে কথা বতরা নাপাতিলে, গতি ইন্ডি এলায়েন্সের যিকটা দল বিশেষ টিএমসি আর ইন্ডি এলায়েন্সের আন আন দলসমূহ মাজত মতভেদ এটাই পরিলক্ষিত হয়েছে। যি কি নহক, কদ্দি কুনিল সুরেশে মনোনয়ন ফাইল করার সময়, দাখিল করার সময় কৈছে এয়া হরা জিকার কথা নহয়, এয়া হয়েছে গণতন্ত্র রক্ষার যুঁজ। কালিলে নির্বাচন অনুষ্ঠিত হব, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছে এই দুগাকে, প্রতিদ্বন্দ্বিতা করার পিছন স্বাভাবিকতে ওম বিড়লার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বা এক প্রকার জয়ী হওয়ার পথ প্রশস্ত হয়েছে, গতি দ্বিতীয়বারের ওম বিড়লা পুনের অধ্যক্ষ হব। যা 25টা বছর ওম বিড়লা হয়েছে একমাত্র ব্যক্তি যিনি দ্বিতীয়বারের কারণে অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হব। কালিলে 11 বজাত নির্বাচন অনুষ্ঠিত হব, গতি উৎকণ্ঠার অবসান তেতিয়া ঘটিব, কিন্তু উৎকণ্ঠার সৃষ্টি হওয়ার বেশি অবকাশ নাই, কারণ ক্লিয়ার হয়ে আছে ওম বিড়লা জয়ী হব বলে। স্পিকারের পদবীটো ইমান চিন্তা চর্চা বা শিরোনাম দখল এইবার কিয় করেছে তার কারণটা বিশ্লেষণ করে এই বিশ্লেষণের অন্ত পেলাম, সম্পূর্ণপটীয় সম্প্রচার অন্ত পেলাম। স্পিকারের পদবীটো অধ্যক্ষ লোকসভা অধ্যক্ষের পদবীটো শক্তিশালী পদবী, এক সাংবিধানিক পদবী, এই পদবীত যাকী ব্যক্তি অধিষ্ঠিত হয় বহুকেইটা ক্ষেত্র কর্তৃত্ব থাকে, ক্ষমতা থাকে, বিশেষ সরকার পতনের ক্ষেত্র বা ধরে রাখার ক্ষেত্র ভূমিকা থাকে, আর নিয়ম মতে স্পিকারজন নিরপেক্ষ হব লাগে। নিরপেক্ষ হবলে হলে স্পিকার হওয়ার পিছতে, অধ্যক্ষ হওয়ার পিছতে যলের সাংসদ হয়ে আসছিল সেই দলটির পদত্যাগ করব লাগে, কিন্তু ভারতবর্ষের 1977 বছরীয় এই ইতিহাস স্বাধীনোত্তরকাল ইতিহাসত মাত্র এজন স্পিকারে পদত্যাগ করেছিল, নীলম সঞ্জীব রেড্ডি, কংগ্রেস দল পদত্যাগ করেছিল স্পিকার হওয়ার পিছত।
আর সোমনাথ চ্যাটার্জি 2004 চনের 2009 চনল সিপিএমর সোমনাথ চ্যাটার্জি স্পিকার আসে 2004-2009 কিছু কিছু পদক্ষেপত নিরপেক্ষতা প্রকাশ পাইছিল, বিশেষ যেটা সিপিএমে সমর্থন প্রত্যাহার করেছিল ডক্টর মনমোহন সিংয়ের সরকারের ইন্ডো ইউএস নিউক্লিয়ার ডিলক কেন্দ্র করে সিপিএম পলিট ব্যুরোয় সোমনাথ চ্যাটার্জীক কৈছিল অধ্যক্ষ পদের পদত্যাগ দিবলে। সোমনাথ চ্যাটার্জীয় কিন্তু পদত্যাগ করা নাছিলে, দলটোয় শাস্তি বিহিছিলে, কিন্তু অধ্যক্ষর পদত অধিষ্ঠিত হয়ে আছিল। অর্থাৎ দলের যে ডিকটাট বা দলের যে নির্দেশ, সেই নির্দেশ অমান্য করে নিরপেক্ষ হওয়ার এক নিদর্শন দাঙি ধরেছিল। তার দুজনের বাদে কিন্তু কোনো স্পিকারে এতিয়ালৈকে নিরপেক্ষ ভূমিকা পালন করবলে দল ত্যাগ করা নাই, যদিও বা দল ত্যাগ করার এক ব্যবস্থা ভারতের সংবিধানের দশম অনুসূচীত উল্লেখ আছে, 10th শিডিউলত উল্লেখ আছে। আর 10th শিডিউলতে অধ্যক্ষজনের ক্ষমতার বহু কথা উল্লেখ আছে। মূলত এখন বিল মানি বিল হব নে আন মানি বিল হবনে নহয় এই সিদ্ধান্ত অধ্যক্ষজনে লব পারে। মানি বিল হয়েছে দেশের অর্থনৈতিক সহিতে জড়িত বিধেয়ক, যখন বিধেয়ক লোকসভাতে উত্থাপন হয় আর লোকসভাতে গৃহীত হয়, রাজ্যসভালে সেই বিধেয়ক না যায়। যিবোৰ বিল মানি বিল নহয় সেই বিলবোৰ, উদাহরণস্বরূপে কনস্টিটিউশনাল এমেন্ডমেন্ট বিল বা আন বিল সমূহ রাজ্যসভা লোকসভা উভয় সদনতে উত্থাপিত হয় আর উভয় সমন্তে গৃহীত হব পারে। এখন বিল মানি বিল হয় না নহয় ইয়ার সিদ্ধান্ত স্পিকারে গ্রহণ করে। 10th শিডিউল অনুসরি যাংসদে দল ত্যাগ করে সেই সাংসদের যাংসদ পদ খারিজ করার এখতিয়ার বা ক্ষমতা অধ্যক্ষর হাতত থাকে। বিধায়ক সমূহ স্ট্যান্ডিং কমিটিলে প্রেরণ করার দাবি বিভিন্ন সময় সততায় বিরোধী উত্থাপন করে। সংসদীয় কমিটিলে বিধেয়ক সমূহ প্রেরণ করার দাবি অধ্যক্ষর ক্ষমতা অধ্যক্ষর, উদাহরণস্বরূপে 2009-2014 চনল 80% বিধেয়ক স্ট্যান্ডিং কমিটিলে প্রেরণ করা হয়েছিল, কিন্তু যেহেতু একক সংখ্যাগরিষ্ঠ সরকার বিজেপিয়ে 2014-2024 চনল চলালে এই 10 বছর মাত্র 17-18% বিধেয়ক সংসদীয় অর্থাৎ লেজিসলেশন বা বিল সংসদীয় কমিটিক বা স্ট্যান্ডিং কমিটিক প্রেরণ করা হয়েছিল। আর তারপর 2023 চনত ওম বিড়লাই সংসদত উত্তাল করে করা বিভিন্ন সাংসদক নিলম্বন করা পরিলক্ষিত হয়েছিল, বিভিন্ন সময়ের কারণে সপ্তাহ এমাহ ইত্যাদি ইত্যাদি সময়ের কারণে নিলম্বন করা পরিলক্ষিত হয়েছিল সেইজন ওম বিড়লা। গতিকে যদিও বা বিরোধীয় সমর্থন দিব বিচারিছিল, কিন্তু শর্ত দিছিল উপাধ্যক্ষ লাগে, কিন্তু উপাধ্যক্ষ যেহেতু দিয়া নহল গতিকে নির্বাচনত অবতীর্ণ হয়েছে বিরোধী। কিন্তু বিরোধীয় এইটো নির্বাচনত কিন্তু জয়ী হব নোৱাৰিব। এইবার বিরোধী আত্মবিশ্বাসী যেন দেখা পোৱা গৈছে, কারণ যোৱাবার কংগ্রেসের যদি আপনি চাই, কংগ্রেসের যোৱাবার মাত্র 52 জন সাংসদ আছিলে, এইবার কংগ্রেসের আছে 99, প্রায় 100 জন সাংসদ, বিরোধী সদস্যের সংখ্যা 233। গতিকে বিরোধীয়ে এইবার সক্রিয় ভূমিকা পালন করা পরিলক্ষিত হয়েছে। কালি শপথ গ্রহণের দিনটো বিরোধী সদস্য সকলে হাতত এখন সংবিধান লৈ প্রতিবাদ সাব্যস্ত করেছিল। মোদিয়ে যেতিয়া সাংসদ হিসাবে শপথ লৈ আছিল, বিরোধী দলের অপজিশন বেঞ্চের বহু সদস্যই হাতত থাকা সংবিধানের সেই প্রতিলিপিখন হাতত লৈ বা হাত দাঙি সেই দেখাই পেলায় প্রতিবাদ সাব্যস্ত করেছিল। ধর্মেন্দ্র প্রধানে যেটা শপথ লৈ আছিল, সেম সেম বা লাজ লাগিব লাগে ইত্যাদি স্লোগান বিরোধী মঞ্চের দিয়া পরিলক্ষিত হয়েছিল। বাহিরতো হাতে হাতে সংবিধান লৈ বিরোধীয় প্রতিবাদ সাব্যস্ত করেছিল। অর্থাৎ বিরোধী একটা নেগেটিভ সৃষ্টি করব বিচারিছে, সেইটো হয়েছে গণতন্ত্র বা সংবিধান রক্ষা করব আর শাসক দলে সেই সংবিধানখন ধ্বংস করবলে গৈ আছে। ইয়ার প্রত্যুত্তর কিন্তু শাসক দলে দিছে, কৈছে বিগত সময়ত শাসক দল বিজেপিয়ে বা বিজেপির নেতৃত্বত কেতিয়াও সংবিধান খর্গহস্ত হওয়া নাই বা কেতিয়াও সংবিধান তেওঁলোকে অনাগত সময়তো ধ্বংস নকরে, এই বার্তা শাসক দলের পর আহিছে। গতিকে এটা কথা নিশ্চিত হল, এই নির্বাচনের পর যে নির্বাচন অবধারিত নাছিলে, যদিহে শাসক দলে উপাধ্যক্ষ বিরোধী পাত দিয়ার প্রতিশ্রুতি আগবহালে হয়, ওম বিড়লাক শাসক দলের প্রার্থীজনক বিরোধীয় সমর্থন দিলে হয়, কিন্তু যেহেতু সেয়া হয়ে নুঠিলে, বিরোধীর শর্ত শাসকে নামানিলে, অনাগত সময় শাসক বিরোধীর মাজত সদনের মজিয়া সংঘাত হওয়াত অবধারিত, সংঘাত পরিলক্ষিত হব, সংঘাত অর্থাৎ সদনের মজিয়া উত্তাল হয়ে থাকিব। কালি সেই হাঁহি অবধারিতভাবেই স্বাভাবিকতে ওম বিড়লাই মারিব, হাঁহিমুখী এজন ব্যক্তি, আর কালিও সেই হাঁহি মারিব। যা 5 বছর কালের অভিজ্ঞতা আছে সদন চলার, গতিকে অনাগত 5 বছরও চলাব। উপাধ্যক্ষ কোন হয় সেয়া লক্ষণীয় হব, উপাধ্যক্ষর পদবীও গুরুত্বপূর্ণ। স্পিকারে যেটা পদত্যাগ করে উপাধ্যক্ষকে পদত্যাগপত্র দাখিল করব লাগে, গতিকে তেনেস্থলত উপাধ্যক্ষর পদবীটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। গতিকে আমি বিশ্লেষণ করলো কালিলৈ নির্বাচনের অবকাশ আহিলে, কারণ কংগ্রেসে বা বিরোধীয় কে কদ্দি কুনিল সুরেশ নামের প্রার্থীজনক প্রক্ষেপ করলে, যদিও সেই প্রার্থীজন পরাজিত হওয়াটো দুরূপ বা স্বাভাবিক। ওম বিড়লাই সেই হাঁহি মারিব, ওম বিড়লা বা অধ্যক্ষ হিসাবে বহুকিটা ক্ষমতা থাকিব, বিশেষ এখন বিধেয়ক মানি বিল হয় না নয় সেই সিদ্ধান্ত লব,
কোনোবা যদি সাংসদে দলত্যাগ করে তেওঁ সাংসদ পদ খারিজ করার সিদ্ধান্ত তেওঁ লব, এখন বিধেয়ক স্ট্যান্ডিং কমিটিলে প্রেরণ করার সিদ্ধান্ত তেওঁ লব, গতি তেনে ধরনের বহু বা যদিহে কিবা সংঘাত হয় পার্লামেন্টারি রুলক কেন্দ্র করে তেতিয়া যে নির্দেশ অধ্যক্ষজনে তেওঁ চেয়ারৰ পৰা দিব সেই নির্দেশেই চূড়ান্ত বলে গণ্য করা হব। এই ধরনের বহুকেইটা ক্ষমতা অধ্যক্ষজনের হাতত থাকে, গতি সেই কারণে বিজেপিয়ে যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা নাই, নিজের পর এজন অধ্যক্ষ হওয়া নিজ দলের পর হওয়া বিচারিছে, আর বিরোধী উপাধ্যক্ষর পদবী তো দিব বিচার নাই, কারণ উপাধ্যক্ষ সম্ভবত টিডিপি বা জেডিইউ প্রদান করা হব। সিমানখিন লোকে হল দ্বিতীয় প্রশ্নটো, কালিলে নির্বাচন, সেই হাঁহি কোনে মারে আমি কালিলে গম পাম, এই কথা যদিও আমি কৈছো যুক্তির খাতির, কিন্তু সেই হাঁহি হাঁহি মুখিয়া ওম বিড়লাই মারিব। দ্বিতীয় কথা হয়েছে লিডার অফ দি অপজিশন কোন হব, সেই কথা এতিয়াও কংগ্রেস দলে নিশ্চিত করা নাই, বিরোধীর সর্ববৃহৎ দল কংগ্রেস, গতি এলওপি কংগ্রেসের পরাই হব, এইবার এলওপি থাকিব, কারণ এইবার বিরোধীর সর্ববৃহৎ দল কংগ্রেসের 10% অধিক আসন আছে, সর্বমুঠ আসনের 10% অধিক আসন আছে, প্রায় 19-20% আসন আছে, কেবিনেট মর্যাদার এক পদবী রাহুল গৌরব গগৈ নামটো চর্চালে আহি আছে, কারণ রাহুল গান্ধীয়ে অস্বীকার করেছে এলওপি হবলৈ, তেওঁ হব বিচার নাই, আর যদি গৌরব গগৈ এলওপি হয় লিডার অফ দি অপজিশন হয় স্বাধীনোত্তর ভারতবর্ষ ইতিহাসত অসমৰ পৰা তেওঁ প্রথমজন বিরোধী দলের দলপতি হব, তেওঁৰ বহু ক্ষমতা থাকিব, বিশেষকৈ নির্বাচন আয়ুক্ত নির্বাচন আয়ুক্তর নিযুক্তি, সিভিসির নিযুক্তি, আর বহুকেইটা সাংবিধানিক পদবীত অধিষ্ঠিত হবলগিয়া ব্যক্তির নিযুক্তিত তেওঁৰ ভূমিকা থাকিব, কারণ সেইবোৰ নিযুক্তিত এখন কমিটি গঠন করে দিয়া হয়, যিখন কমিটিত প্রধানমন্ত্রী থাকে, বিরোধী দলের দলপতি থাকে, আর এজন কেন্দ্রীয় মন্ত্রী থাকে, গতি সেই সমূহ বিষয়ত বিরোধী দলের দলপতিজনের ক্ষমতা থাকিব, আর কেবিনেট মর্যাদার একটা পদবী কোন হব নাজানো আমি, কিন্তু স্পিকার কোন হব এক প্রকার স্পষ্ট হয়েছে, ওম বিড়লা হওয়াটাই খাটাং, যদিও বা নির্বাচনত অবতীর্ণ হয়ে হব লাগিব, কারণ তেওঁৰ বিরুদ্ধে এজন প্রার্থী আছে কুদ্দি কুনিল সুরেশ, কালিলৈ গম পাম কোনে সেই হাঁহি মারিব, যদিও বা এক প্রকার নিশ্চিত ওম বিড়লা সেই হাঁহি মারিব। প্রিয় দর্শক, এই বিশ্লেষণ আগবঢ়ালো, এই বাতৰি আজি শিরোনাম দখল করে আছে, যদিও বা বিগত সময় নির্বাচন অধ্যক্ষর পদবীটোৱে এনে ধরনের শিরোনাম দখল করা নাছিলে, কিন্তু এইবার পরিস্থিতি এনে ধরনের সৃষ্টি হয়েছে যার কারণে অধ্যক্ষর পদবীর নির্বাচনেও শিরোনাম দখল করেছে, চর্চা লাভ করেছে। দর্শক, আপনার মন্তব্য কি, নির্বাচন হয়েছে অনুষ্ঠিত হয়েছে, বিরোধীয় ওম বিড়লাক সমর্থন জানাব লাগিছিল নে নালাগিছিল, ওম বিড়লার প্রতিদ্বন্দ্বী এজন প্রার্থী বিরোধীয় প্রক্ষেপ করে কি বার্তা দিব বিচাৰিছে, আপনাদের কি ভাবে বিশ্লেষণটো কেনে পালে, পরবর্তী সময় আমার কি বিষয়ত বিশ্লেষণ বিচাৰে, বা আন যিকোনো মন্তব্যের কারণে আমার সঙ্গে সংযুক্ত হোক, ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের যোগেদি সংযুক্ত হোক, কমেন্ট সেকশনত মন্তব্য করক, আমার ইউটিউব স্ট্রিমিং আর ফেসবুকর স্ট্রিমিংয়ের যোগেদি সকল বা বাতৰি লাভ করব, দেশ বিশ্ব রাজ্যের সকল বা বাতৰিৰ কারণে।